বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর অশেষ রহমতে আপনার দোয়ায় আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমার প্রাণপ্রিয় বন্ধু বলেন, ভাই বলেন, আমার সহ একজন মানুষ হিসাবে আপনারা সবাই চিনেন, সকল সর্বদিন শুভ আমার বাসায় আসছে। তা আমি কল্পনা করি নাই যে উনি আসবে, আমার সাথে কথা বলবে বা সবাই দেখবে আমাকে। তো বেসিক্যালি আসলে আমাদের বাংলাদেশে ফকিরগুল বলে একটা ব্লাড লাইন আমরা দেখছি, বছর তিন বছর ধরে সবাই রিসার্চ করতেছে। তো সেই কারণে মূলত ফকিরগুল অনাথ ওস্তাদের ঘরে ফকিরগুল এখানে আসা বাংলাদেশে দেখছি। তো আমার সদ্রীয় ওস্তাদ প্রফেসর বকিত আল লুমাইতির ঘরের কিছু ফকিরগুল আর ওনার ছেলে আতিক আল লুমাইতির কিছু ব্লাড লাইন আপনাদেরকে দেখাবো যদি সুযোগ হয়। অনেক আছে, এর প্রেক্ষিতে যদি সময় সুযোগ থাকে আপনাদেরকে সব ব্লাড লাইনই দেখাবো, যা বলে আম্বেলা বলেন, ছাতুয়া বলেন, শর্মিলা লালপুরি, বেসিক্যালি আপনাদেরকে ফকিরগুল কবুতর আমরা শখ করাবো। প্রিয় ভিউয়ার্স, আপনারা মোটামুটি সকলেই জানেন যে বাংলাদেশে ইদানিংকালে দুই জাতের কবুতর নিয়ে বিশেষ হাইপ চলতেছে, ফেসবুক বলেন, মানুষের মুখে মুখে বলেন। একটা হচ্ছে ফকিরগুল আর একটা হচ্ছে নীলদুম্বা। তো আজকে আমরা যার বাসায় এসেছি সেই মুরাদের বাসায় আসলে ফকিরগুল কবুতর আছে, নীলদুম্বা নেই। তো আমরা আপনাদেরকে এখন কিছু ফকিরগুল কবুতর দেখানোর চেষ্টা করব, সাথে সুযোগ পেলে অন্যান্য ব্রিড, যেসব ব্রিডগুলো আসলে বাংলাদেশে একেবারে নতুন এসেছে, সেই সব ব্রিডের কিছু বৃত্তান্ত তুলে ধরার চেষ্টা করব। এ হচ্ছে ফকিরগুল। ভিউয়ার্স, আপনাদেরকে আমরা একটু ক্লোজ আপ দেখাই কবুতরটা। ফকিরগুলের তো অনেকগুলো জাত আছে বলে আমরা জানি, এটা কি জাত? এটা হচ্ছে যে তোমার বাজারি, ওগুলা এখনো কালার আসে নাই। এটা হচ্ছে নিউ আইডল কবুতর, ওস্তাদ যখন আমার কাছে পাঠাইলো আট ফেদারে ছিল, এখন দশক পড়ছে, যখন এক বছর দুই বছর হবে এই কবুতরের লুক অন্যরকম হয়ে যাবে। ফেদার দেখেন, এটাই ফকিরগুলোর বৈশিষ্ট্য, এই ফেদারটা থাকবে প্রত্যেকটা কবুতরে, এই মার্কিংটা থাকবে ফকিরগুল যদি কোনো ব্লাড লাইন ঢুকে। আমি আপনাদেরকে আরো দেখাবো ইনশাআল্লাহ। লালচে কালার, হ্যাঁ, একটু লালচে কালার বাপ থাকবে। এটা সাদা হয়ে গেলেও একটা লালচে বাপ থাকবে। ভিউয়ার্স, এটা আর একটা ফকিরগুল চাপ বলে,
ফকিরগুল বৈশিষ্ট্য হচ্ছে যে চেনার উপায় এই যে এই কালার একটু হালকা লালচে টাইপসের। আমি প্রত্যেকটা কবুতরকে আপনাদেরকে দেখাবো শো করব, কালার যেটাই হোক পাকে এই মার্কিংটা থাকবে, এই সিম্পটমটা থাকবে ফকিরগুলের। এটা যে কবুতরের সাথে টাচ করুক এই ফেদারটা আসবেই দেখেন। আর ফকিরগুলো বেসিক্যালি কবুতর বড় হয় সাইজে, সিনাটা বড় হয়, মাথাটা বড় হয়। ওগুলো সবই যখন বয়স হবে তখন চলে যাবে, সবই কালার হয়ে যাবে। তো লাগছে টাইপসের দেখেন, প্রত্যেকটা কবুতরই কিন্তু এই পাকটা থাকবে। যদি ফকিরগুল যে ওস্তাদের কবুতর আমি বললাম, এই ওস্তাদের কবুতরে এই মার্কিংটা থাকবে। এই ডুমটা দেখেন, অনেক বড় হয় কবুতর, অনেক বড় হয়, অনেকটা ইন্ডিয়ান কবুতরের মতো, ইন্ডিয়ান রামপুরি, তারপরে আমরা শিরা ওরকম টাইপসের বড় বড় কবুতর, তারপর রাজস্থানী কবুতরের মতো। এই দেখেন ফেদার, অ্যাকচুয়ালি ফেদার গুলো যখন আমার ওষুধে কবুতর গুলো দেয় মার্কিং করে দেয়, সেজন্য ফেদারগুলো একটু এখনো ক্লিয়ার হয় নাই, পরে পরে উঠতেছে দেখেন। এই লেজগুলো দেখেন পরে পরে উঠতেছে, সব মার্কিং করে দেওয়ার কারণে কিন্তু এই কবুতরগুলো। একটু ডুমটা দেখাই আপনাদেরকে, পাকটা দেখাই। এই দেখেন আবার এই ফেদারটাই দেখেন একই কোয়ালিটি আছে কিনা। আমি দুই নম্বর কবুতরে তিন নম্বর কবুতরে দেখাচ্ছি মার্কিংগুলো, এই মার্কিংটা দেখবেন আপনারা। কবুতর যদি ফকিরগুল হয়ে থাকে তাহলে মার্কিংটা আসবেই। যে আমার উস্তাদের কথা বলতেছি আর অন্য উস্তাদের কথা যাই না, যিনি এই এই কবুতর এই ফেদারটাই মূলত ফকিরগুলের একটা বৈশিষ্ট্য আমারে বলছিল উস্তাদে। এই সাইজটা বড় হবে, আন্টিটা বড় হবে কবুতরের, অনেক বড় আন্টি কবুতর, চারাঙ্গুল হচ্ছে বড় আর কবুতরের সাইজটা বড়। আর আপনাদেরকে আমরা অবশ্যই চোখগুলো শেয়ার করব আলাদাভাবে, ফকিরগুলোর চোখ বিভিন্ন ধরনের হয়ে থাকে, এক একটা ব্লাড লাইন এক এক রকম। তো এই পাঞ্জাটা দেখেন,
আসলে ফকিরগুল কবুতরটার বৈশিষ্ট্য হলো যে আপনারা ফলো করবেন ফকিরগুল কবুতর, যে কবুতরের সাথে আপনি টাচ করেন না কেন কবুতর আপনার বাসায় বসবে। আর ফকিরগুল এমন একটা কবুতর যে আপনার বাতাস হোক তুফান হোক এই কবুতর কাটে চলে আসবে, এটা দৃঢ় বিশ্বাস। আর ফকিরগুল কবুতর অনেক সময় দেখা যায় কি মেঘলা আকাশে কবুতর চলে আসবে, ঘন্টা তিন ঘন্টা পরে আপনি নারাজ হবেন না। যদি আপনার কবুতরের ওয়েদার ভালো থাকে রোদ থাকে ওই কবুতর 100% রেজাল্ট হবে। আর ফকিরগুল কবুতর যে কোনো কবুতরে টাচ করবেন 100% রেজাল্ট হবে যদি ব্লাড লাইন ভালো হয়। কবুতর হচ্ছে সবচেয়ে ব্লাড লাইন আগে, তারপরে হচ্ছে কবুতর। ফকিরগুল কবুতর যে নাম দিছি ফকিরগুল কবুতর উড়বে, ব্লাড যদি না থাকে ওই কিভাবে উড়বে? ব্লাড ফকিরগুল হোক বা কাসুরি হোক বা টেডি হোক যে কোনো কবুতর হচ্ছে সর্বশেষ প্রথম হচ্ছে কবুতরের ব্লাড লাইন, ব্লাড লাইনের উপরেই ভিত্তি করে কবুতর। আর আপনি যদি কবুতর বাজি করতে চান কবুতরের ব্লাড ব্লাড হচ্ছে আগে। আর আপনারা আপনারা সিনিয়র ভাইরা যারা কবুতর উড়াচ্ছে দেখতেছেন, তারা 10 ঘন্টা 11 ঘন্টা উড়াচ্ছে, কবুতর গুলো দেখেন ফলো করেন, ওটা পাপ কিরকম লেস কিরকম, এটা কি খোলা লেজে উঠতেছে না বন্ধ লেজে উঠতেছে, পাপটা কিরকম খুলে দেখেন, লেজটা কিরকম খুলে দেখেন, চোখটা কিরকম, ওই কবুতরটাই ফলো করেন। ওই কবুতরটাই ফলো করলে ইনশাল্লাহ আপনারা কবুতর বাজি ডেভেলপ হয়ে যাবে ইনশাল্লাহ। অ্যাকচুয়ালি কবুতরগুলো সব লেজ পাক কাটা ছিলার বিদায়ে কবুতরগুলো এই ফেদার এই এক মাসের মতন হচ্ছে এই ফেদারগুলো উঠছে, আর ফেদার উঠে নাই, সেজন্য আমি আপনাদেরকে ভালো করে দেখাতে পাচ্ছি না। দেখেন মার্কিংগুলো আসছে কি না, ফেদার যখন চেঞ্জ হয়ে যাবে অবশ্যই যদি দ্বিতীয়বার আমার কোনো সুযোগ সুবিধা থাকে আপনাদেরকে দেখাবো। এই লেজগুলো দেখেন কাটে কেটে উঠছিলো সব, এই ফেদারও দেখেন, ওগুলো সব মার্কিং করে দিয়েছিল উস্তাদে, সেই কারণে এই ফেদারগুলো হচ্ছে এভাবে। এই ফকিরগুলোর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে হাড্ডি অনেক বড় কবুতরের, অ্যাকচুয়ালি কবুতরের উস্তাদে। ফকিরগুল কবুতরের হাড্ডি সম্পর্কে আমাদের ভাই মুরাদ আপনাদেরকে একটু বিস্তারিত বলছেন, মনোযোগ দিয়ে শুনবেন। এই হাড্ডিটা অনেক বড় সাইজের হয়, অনেকটা 5 আঙ্গুলের টাইপের হয়, 4 আঙ্গুল চেয়ে বড় হয়। ফকিরগুলোর এই বৈশিষ্ট্য যে আপনার কবুতর সাইজটাই বড় হয়, অনেকটা ইন্ডিয়ান কবুতরের বড় সাইজের মতো, মাথাটা বড় হয়, সাইজে বড় হয়, সিনাটা চড়া হয়। এই কবুতরের ফকিরগুলোর অনেক অনেক বৈশিষ্ট্য আছে। ফকিরগুল যে আমরা বাংলাদেশে যে বলি ফকিরগুল ফকিরগুল, আমি দেখতেছি আজকে 2-3 বছর হচ্ছে খালি আমরা ফকিরগুল নিয়ে নাড়াচাড়া করতেছি। আচ্ছা মুরাদ, আমাদেরকে একটু বলো যে খোলা লেজ বন্ধ লেজ দুইটাই কিন্তু কবুতর আসলে ভালো কোয়ালিটি, বন্ধ লেজের বৈশিষ্ট্য আর খোলা লেজের বৈশিষ্ট্যর ব্যাপারে আমাদের ভিউয়ার্সদেরকে যদি একটু বিস্তারিত বলতা তাহলে। আপনারা জানেন বন্ধ লেজ আর খোলা লেজ, অ্যাকচুয়ালি আমাদের আমাদের বাংলাদেশের 64টা জেলা, এক একটা জেলায় এক এক রকম ওয়েদার। এখন আপনি ফলো করবেন যে আপনার ওয়েদারে কবুতর কোনটা নামতেছে, কি বন্ধ লেজের কবুতর নামতেছে না খোলা লেজের কবুতর নামতেছে না ছোট লেজের কবুতর নামতেছে না বড় লেজের কবুতর নামতেছে, এটা হচ্ছে দেখার বিষয়। আর বন্ধ লেজের বেসিক্যালি বন্ধ লেজের কবুতর আমাদের চিটাঙ্গের জন্য সবচেয়ে উত্তম, যে বন্ধ লেজের কবুতর আপনার আকাশ থেকে একদম বিল থেকে তাড়াতাড়ি ল্যান্ডিং করতে পারে, কারণ ওই যখন লেজটা খুলে যায় ওই বেলুনের মতন ফুলে যায়, কবুতর ল্যান্ডিং করতে সমস্যা হয়। আর বন্ধ লেজের কবুতর সচরাচর বাসে কম মারতে পারে, কারণ ওর লেজ তো বন্ধ, যখন লেজটা ফুলে তখন বাসে নিয়ে ফেলে, লেজটা ফুলে গেলে বাসে নিয়ে ফেলে, সেই জন্য বন্ধ লেজের কবুতর দেখবেন আপনারা সিটিতে কি উড়ে, আর খোলা লেজের কবুতরও দেখবেন আপনারা সিটিতে কি উড়ে।
বেসিক্যালি আপনারা ফলো করবেন যে আপনার কবুতর যে কম্পিটিশনে কোনটা উঠছে, একজনের বাসাতে 10 ঘন্টা কবুতরটা উঠলো, এটা কি বন্ধ লেজের কবুতর না খোলা লেজের কবুতর না ছোট লেজের কবুতর না বড় লেজের কবুতর, ওটা যদি আপনি ফলো করেন আর পাকটা ফলো করেন, লেজটা ফলো করেন বা ওর ব্লাড লাইনটা ফলো করেন, ওই কবুতরটাই মোটামুটি ওর ব্লাড লাইন ভালো হলে দেখবেন যে কবুতরের লেজটা খোলা হইতে হবে, কোনো বিষয় না, লেজটা বন্ধই থাকতে পারে খোলা থাকতে পারে। মূল কথা হচ্ছে যে ব্লাড লাইন, আগে আমাদের ওয়েদারে ব্লাড উঠতেছে কি লেজ খোলা না বন্ধ, আমাদের আমাদের চিটাঙ্গের জন্য কিন্তু সবচেয়ে উত্তম কিন্তু বন্ধ লেজের কবুতর, কারণ আমাদের এখানে শিরা বেশি, শিরা বেশির কারণে কিন্তু আমাদের কবুতর এই বন্ধ লেজের কবুতর কিন্তু ভালো খেলতে পারে বাসের সাথে, এটাই আপনারা ফলো করেন, কারণ শিকার কোনো শেষ নাই, দেখতে দেখতে শিখা অনেকটা শিল্পী হয় যখন গাইতে গাইতে গলা, এরকমই আপনি দেখবেন শিখতে শিখতেই আপনার কবুতর বাজি ডেভেলপ হয়ে যাবে। আর বেসিক্যালি আমরা দেখি যে আমাদের বাংলাদেশি কবুতর উঠতেছে 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা 10 ঘন্টার পরে আমি কম্পিটিশনে যখন টুর্নামেন্ট খেলবো তারপরের দিন, ওই কবুতর দেখা যায় কি 2 ঘন্টা 3 ঘন্টা করে নামতেছে, একটা খেলোয়াড় কিন্তু 10 ঘন্টা উড়ার পরে কিন্তু আমি কম্পিটিশনে অ্যাটেন্ড করি, ওই কবুতর আমার 3 ঘন্টা কেন উঠলো? বেসিক্যালি কবুতর আমরা রিকভারি করতেছি না, কারণ রিকভারি করতে পারতেছি না, কারণে কবুতর আমাদের ভালো দম দিচ্ছে না, আমার কবুতর 10 ঘন্টা উড়লো আজকে, কালকে 10 ঘন্টা উড়াইতে পারতেছি না, আমি হয়তো বা কবুতরকে রিকভারি করতে পারি না। তো আপনি ওই ওটাই ফলো করেন, আপনি রিকভারি কিভাবে করবেন, আপনার কবুতরকে রিকভারি করান ইনশাল্লাহ প্রত্যেক দিন, আর দেখেন আপনি ওয়ার্ল্ডে দেখেন আপনারা 3 দিনে খেলা হয়, ওই এক কবুতরে 3 দিন উড়ে, ওরা রিকভারি কেমনে করলো, ওর কবুতর তো এই 10 ঘন্টা 11 ঘন্টা উঠতেছে, সেই জন্য আপনাদেরকে বললাম ভিউয়ার্স আপনারা ফলো করেন এই কবুতর কিভাবে রিকভারি করা যায়, কবুতর নামার পরে আপনারা বড় বড় ভাইরা আছে সিনিয়র ভাইরা ওদের সাথে আপনারা থাকবেন, আর আমার একটা রিকোয়েস্ট যারা সিনিয়র কবুতর বাস আছে যারা জুনিয়র কবুতর বাসে একটু হেল্প করবেন যে কবুতর কিভাবে ডেভেলপ করা যায় আপনাদের সিটিতে বা আমাদের সিটিতে, যেন কোনো হিংসা বিদ্বেষ না বলে সবাই আমরা কবুতর প্রেমিক, আমাদের মার্কায় একটাই সেটা হচ্ছে কবুতর, তো আমরা কবুতরকে ভালোবাসি, কবুতরকে ভালোবাসি কারণ কবুতর যারা পালে তাদের মনটা কিন্তু অনেক বড়, সেই ব্যক্তিতে বললাম ভাইয়েরা আপনারা কোনো হিংসা না রেখে কোনো ভেদাভেদ না বলে সবাই কবুতর বাদ যারা আছেন সবাই একসাথে কাজ করি, একসাথে যদি কাজ করি আমরা একদিন আমরা ওয়ার্ল্ড ওয়াইড খেলতে পারবো, যা সারা বাংলাদেশে বলতে পারবো আমরা পাকিস্তানের সাথে 1-1 খেলতেছে বা ইন্ডিয়ার সাথে খেলতেছি আমরা, তো এটাই আমার মূল কথা, আর ইনশাল্লাহ আপনাদেরকে আরও কবুতর শখ করাবো, ফকির গুল বা জানলোয়ালা বা আম্বালা লালপুরি শর্মিলা সবই আছে, সবই শখ করাবো ইনশাল্লাহ যদি সময় থাকে, আজকে শুক্রবার আপনারা জানেন, হয়তো বা একটু পরে জুমার টাইম হয়ে যাবে, এই আর কি। Tell me pretty lies.